Tuhan yang ada di hati.
এটা বিশ হইতে হবে কি হইতে হবে
জিনিস, এটা কিন্তু গাবি দিলে কোনোদিনও, এখন তো ব্রাহ্মণে বলে আর আমাদের গরু যেটা মনে হয় সেটা ধরে নিয়ে আসে। আর অনেক সময় গরুটা কিন্তু দানও করে না, আরেকজনের একটা গরু এনে দেখায়, দেখিয়ে কর্মটা শেষ করে দেয়। ওই গরুটার পরিবর্তে ব্রাহ্মণকে 2500 টাকা দিয়ে দেয়, এটা কিন্তু কোনোদিনও হবে না। দান 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 করলে এটাকে দানের স্বরূপই করতে হবে। ছবি দেখে টাকা নিয়ে গেলে কিন্তু সেটা কোনোদিনও দান হবে না। একে একে তিনটি প্রশ্ন আমায় দিয়া যায়, পরে কোথায় আছো আমার রামচন্দ্র বসে বসে শুনিয়া। রাম, তোমাকে পৃথিবীর সবাই যদি ভগবান ডাকে, আমি কিন্তু তোমাকে ভগবান ডাকবো না। রাবণ কখনো রামকে ভগবান ডাকবে না, বলে কেন না, তুমি কোন নিজে কোন ভগবান নও, তোমার এক নাম ছিল কি রাম সদু, রাম সদু, এক নাম কি রাম সদু, সদু শব্দের অর্থ কি বেকুব, বেকুব সদু শব্দের অর্থ বেকুব, বেকুব তোমার মতো বেকুব কোন পৃথিবীতে আরেকজন নাই। তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে তোমার স্ত্রীকে উদ্ধার করার জন্য যুদ্ধ কেন করতে হবে? ভগবানের চোখের ইশারা সারা পৃথিবী চলিতেছে ভাই, আবার তার স্ত্রীকে উদ্ধার করতে কিসের যুদ্ধ আমায় বলো? আমার কথাগুলো বাবারা একটু মনপ্রাণে শ্রবণ করবে, বলে কেন না, তুমি হয়েছে একটা প্রতারক, রাম হয়েছে কি তো কার সাথে করেছে, রাবণের সাথে করেছে প্রতারণা। কেমন করে রাবণের গুরুকে দেবা দিতে, মহাদেব 33 কোটি দেব দেবতার হেড অফ দা ডিপার্টমেন্ট, রাবণের গুরু তো তুমি। আমি গিয়েছিলাম কোথায়, কৈলাসে, কার কাছে, গুরুর কাছে। এটা কিন্তু বাবা আশ্চর্য বাড়ি, এই বাড়িতে অ্যাস্ট্রোলজার আছে কিনা জানি না, আছে কি, আছে তো, আজকে যিনি আমাকে আদর করে পাঠিয়েছেন, যার নাম জনি শর্মা, জে কে শর্মা জনি, রাজাম থানার নোয়াপাড়া ফতেরা, যাহার বাসস্থান হয় আপনাদের মাধ্যমে জনি দাদাকে একটা নমস্কার পাঠিয়ে দিলাম। আসরেনি তো এই যারা অ্যাস্ট্রোলজার তারা একটি কথা বলে গেলে বলবে, বাবা আপনার মঙ্গলের দশা, আপনার শনির দশা, আপনার রাহুর দশা, তবে আপনার একটা জিনিস ভালো আছে, বলে সেটা কি, বলে আপনার গুরু শুদ্ধ আছে, আপনার গুরু শুদ্ধ আছে, যত কিছু হবে হোক আপনার গুরু আপনাকে রক্ষা করবে। কে বলে, যারা জ্যোতিষ তারা বলে, বলে গুরু নাম যার অন্তরে তারে কি আর জমি নিতে পারে, আমার
তুমি ভগবান এই রাবণের সাথে যুদ্ধ করার জন্য লঙ্কা নদীর উপরে একটি সেতু বন্ধন করা হয়েছিল গানের কথা কখনো মিথ্যা নয় রামচন্দ্র যখন মুখ কালো করে বসে আছে সীতা দেবীকে উদ্ধার করার জন্য এমন সময় হনুমান গিয়ে জিজ্ঞাসা করলো প্রভু আজকে তোমার চাং বদন মলিন হলো কেন হনুমান আমি মনে হয় সত্যি সীতাকে ফিরিয়ে আনতে পারবো না আমি মনে হয় সত্যি সীতাকে ফিরিয়ে আনতে পারবো না বলে কেন বলে এই লঙ্কা নদী বিশাল নদী এই নদীর উপরে সেতু বন্ধন করতে হবে এই সেতু বন্ধন করার মতো সেই ক্ষমতা আমার কাছে আরে প্রভু তুমি কি বলছো আমি হনুমান বেঁচে থাকতে লঙ্কা নদীর উপরে আমি সেতু বন্ধন করে দেব বলে আমি রামচন্দ্র পারবো না তুই হনুমানে কি পারবি বলে আমাকে আশীর্বাদ করো হনুমান বিশাল 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 পাথর নিয়ে আসছে লঙ্কা নদীর উপরে সেতু বন্ধন করার জন্য এগুলো মানুষের চোখে দিয়ে জল আসে যে তেমন কথা একটা কথার ওজন এক কেজি এখন হনুমান পাথর সমুদ্রে ফেলে পাথরগুলো ভেসে থাকে পাথরগুলো ভাসে কেন এটা হচ্ছে গুরু ভক্তি এটা হচ্ছে কি গুরু ভক্তি হনুমানে পাথর ফেলে ভেসে থাকে হাজার হাজার পাথর হনুমান নিয়ে লঙ্কা নদীর উপরে ভাসিয়ে দিচ্ছে এখন রামচন্দ্র দূরে দাঁড়িয়ে অনেক সময় পর্যন্ত দেখেছে এবার মনে মনে ভাবে একটা পশু হইয়ে লঙ্কা নদীর উপরে বাঁধ সৃষ্টি করছে আমি কেন দাঁড়িয়ে আছি আমিও গিয়ে কিছু পাথর ভাসিয়ে দিই রামচন্দ্র একটা বিশাল বড় পাথর নিয়ে সমুদ্রের জলে ফেলার সাথে সাথে পাথরটা ডুবে গেছে কার পাথর ভগবান রামচন্দ্রের হাতের পাথর সমুদ্রে ডুবে গেছে এখন রামচন্দ্র মনে মনে চিন্তা করে যদি হনুমানে দেখে তাহলে তো লজ্জার ব্যাপার সামান্য বনের পশু হয়ে তার পাথর ভেসে থাকে আর আমি ভগবান রামচন্দ্র হয়ে আমার পাথরটা ডুবে গেছে আস্তে আস্তে রামচন্দ্র তখন পিছনের দিকে যায় হনুমান তো রামচন্দ্রের পিছনে পিছনে গেল কিন্তু কথা মিথ্যা হনুমান রামচন্দ্রের পিছনে পিছনে গিয়ে জিজ্ঞেস করে প্রভু তুমি কি মন খারাপ করেছ বলে না হনুমান আমি মন খারাপ কেন করব বলে না তোমার মন খারাপ হয়েছে তুই কেমন করে জানলি বলে আমি সামান্য একটা হনুমান হয়ে আমার পাথরগুলো সাগরে ভাসে আর তুমি ভগবান রামচন্দ্র হয়ে তোমার পাথর ডুবে গেছে তোমার একটু লজ্জা লাগছে না প্রভু বলে যে হ্যাঁ হনুমান একটা সত্য কথা বলতো দেখি বলে যে কি তুই পাথর বসাইলে এই পাথরটা সমুদ্রে ভেসে থাকে আর আমি পাথর বসালাম সেটা ডুবে গেল আজকের এই গান চ্যানেলের মাধ্যমে সারা ওয়ার্ল্ড দেখতেছে কিছুক্ষণ আগে আমি দোতলায় বসা আমাদের এক ভক্ত আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞেস করে বলে দাদা আজকে গানটা কোথায় হচ্ছে আমি বলি হারবাং বলে দাদা আমাদের তো ভাগ্য হচ্ছে না আমরা তো আমেরিকাতে পড়ে আছি এখানে তো আইএমএ ডিসকো ড্যান্সার চলে এখানে তো শাস্ত্র কথা চলে না দুবাই থেকে আবুধাবি থেকে মাস্কেট থেকে আমি উপরে ভরছি যে 950টা ফোন মানে যেখানে যেখানে বাঙালিরা আছে আর আমি আর মেঘনা সরকার আমরা এই শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা থেকে শুরু করে আসাম পর্যন্ত যেখানে যেখানে বাঙালি আছে প্রতি বছর অন্তত করতে 2-4 বার এক একবার করে 10-15 দিন গানের সিরিয়াল থাকে আমাদের ফোন নাম্বার নেই এমন কোনো জায়গা বাকি নেই বলে প্রভু তোমার পাথরটা কেন ডুবে গিয়েছে আমি বললে
কি প্রভু মনে কষ্ট পাবে? বলে না প্রভু, হে আমার ভিতরে গুরু ভক্তি আছে, তোমার ভিতরে গুরু ভক্তি? বলে কেমন গুরু ভক্তি রে হনুমান? আমি প্রতিটা পাথরে আমি তোমার নামটা লিখে লিখে পাথর ভাসিয়ে দিই। কার নাম লেখছে? রামের নাম, মানে গুরুর নাম। রামের নাম প্রতিটা পাথরে লিখে 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 ভাসিয়ে দিছে। বলে আমি তো গুরুর নামে পাথর ভাসিয়েছি, এই কারণে আমার পাথরটা ভেসে আছে। এই প্রভু, আমার ভিতরে কিন্তু গুরু ভক্তি আছে, কিন্তু তোমার ভিতরে গুরু ভক্তি নেই। বলে কেন? বলে তুমি যে পাথরটা ভাসিয়েছ, তুমি কি একবারের জন্য তোমার গুরুর নামটা সেখানে লিখেছিলে? বলে না। বলে তাহলে তো তোমার ভিতরে গুরু ভক্তি নেই, তোমার পাথরটা ভাসবে কেমন করে? যার ভিতরে গুরু ভক্তি ভাই, মনে রাজা রামচন্দ্রের সাথে যুদ্ধ হবে। তুমি যদি আমার পাশে থাকো, এই পৃথিবীতে কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না। তো সত্য ছিল কি? বলে বাবা, আমাকে নিতে হলো এক সত্য। বলে কি? আমাকে নিতে হবে না, ওই একটা বানলিঙ্গ, আমার একটা বানলিঙ্গ আছে, এটা মাথায় করে নিয়ে যাও। খবরদার, যতক্ষণ পর্যন্ত লঙ্কা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা মাটিতে রাখতে পারবে না, আর যেখানে রাখবে সেখান থেকে আর তোলো যাবে না। এদিকে রাবণ যখন বানলিঙ্গ নিয়ে চলে যাচ্ছে, একটা লম্বা কথা দাদা, খুব সুন্দর কিন্তু এটা অদ্ভুত রামায়ণের কথা। রামায়ণ কয়টি? বাল্মীকি রামায়ণ, যোগ বৈশিষ্ট্য রামায়ণ, বিশ্বমিত্র রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, অদ্ভুত রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, গুরুমুখী রামায়ণ। আমাদের রামায়ণের কিন্তু অভাব নেই, তবে অদ্ভুত রামায়ণের কথাগুলো অদ্ভুত, এগুলোতে কোনো ভেজাল নেই, নির্ভেজালি কথা। শুধু শব্দ মন্ডলী, তোর একটা জিনিস দুঃখ লাগলো, সেটা হলো যে আপনাদের অত্র অঞ্চলে প্রচুর হিন্দু আজকে নাকি বলে প্রায় 25 বৎসর পর এই গ্রামে বলে ফালতা কীর্তন হচ্ছে। এখানে তো মানুষ, শত শত মানুষ হওয়ার কথা। আরে আমরা এখানে চেয়ারম্যান কাউন্সিল অফিসের সামনে গান করেছি, সেখানে যদি ইসলাম ধর্মের কথা শোনার জন্য আমার মুসলমান ভাইয়েরা যদি হাজার হাজার এসে যদি মাঠ ফুরিয়ে যেতে পারে, হিন্দুদের চকুর গুণে তো বেশুদান হয়ে গেল। হ্যাঁ, একটা রাত্র আমাদেরকে একটু আপনারা সময় দিতে পারলেন না, এটা আমাদের মনে একটা বড় দুঃখ থেকে যাবে। আমরা দেশ বিদেশে গান করি যে মানুষ কোথায় গেলে কতগুলো মানুষ হয়, এগুলো কিন্তু আমাদের চোখে লাগে। তো যাহবে হোক, বেশি বক্তব্য দরকার নেই। বলে কেন? ওই বলি রাজাকে ভগবান জিজ্ঞেস করেছিল, বলে বলি তুমি কি 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যাবে না 5 জন
একজন পণ্ডিত নিয়ে ফাতালে যাবে। তিনি বলেছিল আমার মুরুব্বের সমাজে যাওয়ার দরকার নেই, আমি পাঁচজন পণ্ডিত নিয়ে ফাতালে চলে যাব। আজকে আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে নিয়ে প্রয়োজনে নরকে যাব, তারপর আপনারা বসে থাকেন, আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা। তারা কিন্তু খুব সুন্দর রাম বনাম, যদিও রং রসিকতা কম, রং রসিকতা কম। তো বাবা কিছু আছে শীতকাল লাগা আর কিছু আছে যে গরমকাল লাগা। তো আজকের দাঁড়াটা হয়ে গেছে যে শীতকালের দাঁড়া, বলে কেন রাম রাবণ দাঁড়াতে কথা বেশি আর কথা বেশি, শীতকালে রাত্র লম্বা, কথা বেশি শীতকালে রাত্র লম্বা। শুধু সত্যের মন্ডলী, এখন কথা ছিল কি মাথা থেকে কোথায় রাখা যাবে না। ওদিকে নারদ গিয়ে কাকে, স্বয়ং ব্রহ্মাকে, এই ব্রহ্মা তুমি তো ঘুমে ঘুমের উপরে রয়ে গেছো। ওদিকে রাবণ বানলিঙ্গ নিয়ে কোথায় লঙ্কাতে চলে যাচ্ছে। এই বানলিঙ্গ লঙ্কা নিয়ে যদি একবার প্রতিষ্ঠিত করে সত্যি সীতায় আর উদ্ধার হবে না এই ভবসম, যদি একবার নিতে পারে তাহলে আর সীতাকে আর কিন্তু আনা যাবে না। রাবণ আহা নারদের কথা ধরে ব্রহ্মা পাঠাইছে কাকে, স্বয়ং গঙ্গা দেবীকে। এই গঙ্গা একটা কাজ করে বলো দেখি রাবণের ফ্যাটের ভিতরে গিয়ে প্রবেশ করো। কোথায় রাবণের ফ্যাটে প্রবেশ করো, বলে প্রবেশ করে কি করবো, রাবণকে ফসরাবের ভেদ করাও। এই পৃথিবীতে এমন একটা জিনিস পায়খানা আর ফসরাব, আপনার যত কিছু হবে হোক কিন্তু পায়খানার ফসরাবকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। এদিকে রাবণ যখন উড়িয়া উড়িয়া লঙ্কাপুরে যেতেছিল ভাই, হঠাৎ করে রাবণের তখন ফসরাবে ধরে করে উড়িয়া 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 মহেশখালীর দিকে গেল। গায়ের লোম কোষ ছাড়িয়ে যায় বলে এমন কথা, লম্বা করে আমি ছোট করে রাখতেছি। এখানে আবার ওই অগস্ত মুনি আর মেদস মুনির কিছু কথা যুক্ত আছে, আমি এগুলো বাদ দিয়ে ফেললাম। এখন বাবা কোথায় হঠাৎ করে দেখে যেখানে কোনো দ্বীপ নেই আজকে সেখানে একটা দ্বীপ, দ্বীপের নাম কি মৈনাক পর্বত। মহেশখালী যে দ্বীপটা সেটার নাম কি বাবা মৈনাক পর্বত, ছিল কোথায় হিমালয়ে। যে কোনো কারণে এটাকে মহেশখালীতে এসে জলের নিচে নিমজ্জিত ছিল, কথা ছিল কার সাথে। ঠিক আছে দুর্গার ভাই, এটা হলো পার্বতের ভাই, পার্বত রাজার পুত্র যার নাম ছিল মৈনাক। অভিশাপের কারণে তো পর্বত হইয়া যায়, যে কোনো কারণে লম্বা কথা গুলো কাটতে গেল, অনেক সুন্দর কথা। যে কোনো কারণে সমুদ্রে নিমজ্জিত ছিল, তো কথা ছিল কি কার সাথে, কথা ছিল হনুমানের সাথে, কার সাথে প্রবণের সাথে, কথা ছিল কেমন, এই মৈনাক পর্বতকে যেদিন বাতাস দিয়ে প্রবণ দেব যেদিন সমুদ্রে নিমজ্জিত করে, কথা ছিল একটা, আমার পুত্র হনুমান যেদিন বিপদে পড়বে তোমাকে স্মরণ করলে সেদিন তুমি জাগ্রত হবে, তার আগে জাগ্রত হওয়া যাবে না। হনুমান তখন বিপদে পড়িয়া মৈনাককে স্মরণ করিল, রাবণ গিয়া মৈনাক পর্বতে সাথে সাথে নামিয়া পড়িল। এদিকে হনুমান একটা ব্রাহ্মণের বেশ ধরে মৈনাক পর্বতের উপরে ঘোরাফিরা করে, রাবণ গিয়ে বলে ব্রাহ্মণ একটু দাঁড়াও তো দেখি ভাই, বলে কি হয়েছে, বলে আমার মাথায় একটি শিবলিঙ্গ আছে, এটা একটু তোমার মাথায় কিছুক্ষণের জন্য ভাই রাখো আমি একটু প্রস্রাব করে আসি। হনুমান বলে যেটা মাথায় নিয়ে করো না, বলে না এটা আমার গুরু, গুরুকে মাথায় নিয়ে আমি প্রস্রাব কিভাবে করবো, বলে তাই নাকি, বলে যে হ্যাঁ, বলে আমি রাখতে পারি একশো একটা সত্য, বলে যে কি আমি দুই দণ্ড পর্যন্ত রাখবো, কয় দণ্ড, দুই দণ্ড, দুই দণ্ড পরিমাণ চার ঘন্টা, দুই দণ্ড পরিমাণ, একটা মানুষের ফসরা করে নিলে পাঁচ মিনিট নিলে দশ মিনিট নিলে বিশ মিনিট নিলে আধা ঘন্টাই করবে, কাছে তো তার বেশি লাগবে না। রাবণ নিজের
পায়ে মাত্র 10 কেজি সামনে দিয়েছে।